সিকিমের তিস্তা বিপর্যয়ের সময় মেখলিগঞ্জে তিস্তার চর এলাকা পরিদর্শনে গিয়ে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব আশ্বাস দিয়েছিলেন সব সময় পাশে আছেন তারা, আর হলো তাই। পূজোর দিনে তিস্তা নদী পাড়ের বাসিন্দারাও যেন আনন্দে থাকেন, তাই সেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে নতুন জামাকাপড় তুলে দিলেন মেখলিগঞ্জের তৃণমূল কংগ্রেস নেতা লক্ষ্মীকান্ত সরকার। মেখলিগঞ্জের তিস্তা চর এলাকায় গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন তিনি। এলাকার শিশুদের জন্য নিয়ে গিয়েছিলেন চকলেট, শুকনো খাবার। গ্রামবাসীদের বাড়ি বাড়ি গিয়ে তিস্তা চরের বাসিন্দারা এখন কেমন রয়েছেন সে বিষয়ে খোঁজ নেন তিনি। এছাড়াও তাদের হাতে তুলে দিয়েছেন নতুন জামাকাপড়। তৃণমূল কংগ্রেস নেতা লক্ষ্মীকান্ত সরকার জানান, এই গ্রামবাসীদের সঙ্গে সবসময় আছেন তারা। তিস্তা নদীর কিছুদিন আগে যখন বিপর্যয় হয়েছিল তখন ভেসে গিয়েছিল তিস্তা চর। গ্রামবাসীরা আশ্রয় নিয়েছিলেন তিস্তার বাঁধে, নদীর জল ঢুকে ফসলেও ব্যাপক ক্ষতি হয়েছে তাদের। পূজোর দিনে তাই তারাও যেন আনন্দে থাকেন, তাই বাড়ি বাড়ি গিয়ে তাদের হাতে নতুন জামাকাপড় তুলে দিয়েছেন তিনি। সবসময় এই গ্রামবাসীদের সঙ্গে তিনি আছেন, এ বিষয়ে এক গ্রামবাসী কি জানিয়েছেন শুনুন। হাতে দিয়ে গেল, আমাকে খুব খুশি লাগলো, সে আমার ছেলে মতো কাজ করলো। আতঙ্ক সকালে থাকে রে বাবা, আমি গরুটা নিয়ে গেছি, গরুটা নিয়ে আইতে আইতে আর ছাগলটা কি বউকে নিয়ে যাবো রাস্তা, তাও আর যাইতে পারিনি। তখন তো বন্যাটা উঠিল, হয় একটা মন ছিল, তাও কই যে থাকি এখানে সেই আল্লাহ এখানে দেখবি, আর অত কিছু উঠে নেই। সবাই আসিল, গরু বছর সবাই নিয়ে গেছি রাস্তা। আপনার নাম? আসুমা খাতুন। এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস নেতা লক্ষ্মীকান্ত সরকার কি বলেছেন শুনবো। এটা তো আমরা সবসময় করি। কয়েকদিন আগে সিকিমে হরপা বানে এখানে গোটা এলাকা জলমগ্ন হয়েছিল, সব বাড়িঘর এক হাঁটু করে জল হয়েছিল। আমরাও এখানকার লোকাল প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী আমরা দিয়েছিলাম যাতে কোনো লোকজনের অসুবিধা না হয়। এটা বিরাট একটা বন্যা, হঠাৎ করে বন্যা হয়েছিল, অনেক মানুষ আতঙ্কে বাড়ি ছাড়া হয়েছিল। তা আজকে ভাবলাম যে একটু পূজার আর পাঁচটা দিন বাকি আছে, তার আগে একটু ঘুরতে আসলাম। এদিকে এসেই দেখি এই বাড়িতে সব দিদি কাকিমাদের সঙ্গে দেখা হলো, ভালোই হলো। সঙ্গে দুই একটা পূজার বস্ত্র নিয়ে আসছিলাম, তাদের হাতে তুলে দিয়ে আমি নিজেও খুব খুশি। আগামী দিন আবার আসব, সেদিনও আমরা ত্রাণ সামগ্রী বিলি করেছিলাম ফকতের চরের যে লোকজন ত্রাণ ফ্লাড সেন্টারে আসছিল, সেখানে আমাদের উন্নয়ন পরিষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ আসছিল, উনিও খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন। এখন এই মুহূর্তে ঠিকই আছে, তাও আতঙ্ক আছে কখন বন্যা আসে, সেটাকে দূর করবার জন্য লোকাল প্রশাসন থেকে শুরু করে জেলার প্রশাসনের মধ্যে সব আলোচনা চলছে, আগামী দিনে হয়তো ঠিকঠাক হয়ে যাবে। কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস14 বাংলা। অনুষ্ঠানটির নিবেদক সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড। অনুষ্ঠানটির সহযোগী নিবেদক বাজাজ হুইলস।